সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগটা তোমরা ভাবছো যে এই বাবা এই একটু সকাল সকাল সেজে গুজে যায়, আর আমি সকাল সকাল এই জন্যই বলছি কারণ এখন 6:30 বাজে সকাল। আর আজকে ব্লগটা এখন কি হবে আমি নিজেও জানি না। আমার আর বাবার একটা প্ল্যান হতে পারে যাওয়ার বাইরে, তো সেটা হতে পারে। তো এখন আমরা যাচ্ছি মাকে ছাড়তে, মা যাচ্ছে সিঙ্গিং রেকর্ড করতে, মানে ওরা একটা অ্যালবাম বানাবে মারা, তো সেটাই ওরা যাচ্ছে। তো যাবে হচ্ছে বিশ্বভারতী ফার্স্টে, তো চলো বিশ্বভারতী ফার্স্ট ঢুকে যাবে, তো তাড়াতাড়ি বেরোনো যাক। আর একদম ভিডিওটাকে কন্টিনিউ করছি ফিরে এসে। ট্রেনে চাপিয়ে চলে এসেছি ঘরে, আর আমাদের একটা প্ল্যান হচ্ছে, সেই প্ল্যানটা তোমাদের বলবো, সাকসেসফুল যদি হয় তাহলে তোমাদের বলবো আর তোমাদের জানাবো। তো এখন বাজে হচ্ছে 7:45, তো দেখি 8টার সময় কল করব, যদি বলে ইয়েস তাহলে আমরা যাব। তো বন্ধুরা ফাইনালি 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 প্ল্যান সাকসেস, আমরা যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে বুঝতেই পেরে যাবে। আর আমি আবারও রেডি হয়ে গেছি, লাস্ট টাইম বানিয়েছিলাম 7:45, এখন বাজে 8:20, এখন বাজে 8:20। তো চলো 8:30 সময় বেরোবো। বাবা ফ্রেশ হচ্ছে, আমার তো ফ্রেশ হয়ে গেছি, আমি ফ্রেশ হয়ে জামা প্যান্টও পরে নিয়েছি। তো চলো কন্টিনিউ করছি পৌঁছে। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমি গার্ডেন চলে এসেছি, এখানে বাবা বের করবে গাড়িটা। তো চলো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে ওইখানে গিয়ে। তো তোমরা গেস করো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি হচ্ছে ক্লাব সেন্ট্রালে বুফে ট্রাই করতে। তো চলো ভেতরে যাই, বাইরে খুবই আওয়াজ হচ্ছে, লেটস গো ইনসাইড। তো ফাইনালি চলে এসেছি ভিতরে, আর ভিতরে দেখতে পাচ্ছ একদম খুবই খালি, দেখাচ্ছি তোমাদেরকে। তো ভিতরটা খুবই খালি, তখন আমরা দেখি কি আছে না আছে, তো তারপর দর্শক দেখা হচ্ছে। এই ভিউয়ের সাথে চলে এসেছে আমাদের খাবার, দিস ইজ আওয়ার ফুড। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, যেটা আমি রাখবো সাইডে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা চকলেটের মতন কিছুটা রয়েছে, আর এটা হচ্ছে কেক, গোলাপ জামুন, এটা হচ্ছে তরমুজ, আর এটা হচ্ছে আপেল। তো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর দেখা হচ্ছে। আরও যদি কিছু নিই সেটা তখনও তোমাদেরকে বলবো, আপাতত এটা শেষ করি, তারপর দেখা হচ্ছে। বাবা এতগুলো এনেছে জিনিস, দেখতে পাচ্ছ কত জিনিস নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, আর এখনও অনেক কিছু রয়েছে, আপাতত এটাকে ফিনিশ করি। সো ট্রাই করবো এখন হচ্ছে কেক। ঠিক আছে, আর এখন আমি একটা জিনিস ট্রাই করবো, সুইট। ঠিক আছে, গুড। আমরা ট্রাই করবো গোলাপ জামুন। এবার ট্রাই করছে আমাদের এই জিনিসটা জানি না এটা কি জিনিস। আচ্ছা ওকে, ভেরি গুড। আর একটা লাস্ট জিনিস যেটা ট্রাই করবো আমি হচ্ছে এটা, এই জিনিসটা। ওকে, আর তরমুজ আর আপনার টেস্ট করার দরকার নেই, জুসটা টেস্ট করি। ওকে ঠিকঠাক আছে, তো ওটা জলদি করে ফিনিশ করি, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়ার শেষের দিকে আমরা এখন নিয়েছি হচ্ছে কফি, তো এটাকে ফিনিশ করি, তারপরে এখান থেকে রওনা দেবো। আমরা এখনই ফিরলাম ক্লাব সেন্ট্রাল থেকে, আর একটা বাজে ঘটনা যেটা আমাদের শেষে ঘটে গেল সেটা হচ্ছে যে আমরা যাওয়ার আগে ক্লাব সেন্ট্রালে ফোন করেছিলাম যে আমরা বুফে খাবো, তো কি কি প্রাইস থাকবে আর কতটা কি থাকবে। কল রেকর্ডটা আমি তোমাদের শুনিয়ে দেবো। ব্রেকফাস্ট পাওয়া যাবে এখন? হ্যাঁ। আজকে কি কিছু স্পেশাল বুফে টুফে কিছু আছে নাকি? না, বুফে লাগানো আছে। আচ্ছা আচ্ছা, ওটা কত করে পড়ছে? আমরা যাবো একটু ব্রেকফাস্ট করতে ভাবছিলাম। ওটা 285 প্লাস জিএসটি। 285 প্লাস জিএসটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তখন প্রাইস একরকম বলা হলো, আর আমরা যখন গেলাম বিল দেওয়া হলো তখন প্রাইস একরকম ছিল। ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে আমাদেরকে, আর কিছু করার নেই, কেন কি ভুল ইনফরমেশন পেয়ে গেছিলাম। আর যদি ওরা তখন রিয়েলটা বলতো কত টাকা লাগবে তাহলে হয়তো আমরা প্ল্যানটা ক্যান্সেল করতাম, কিন্তু যেহেতু ওরা আমাদেরকে কম বলেছিল সেহেতু আমরা গেলাম, খেলাম দিলাম। তারপরে যখন বিল এলো তখন রিয়েলটা বুঝতে পারলাম যে রিয়েল প্রাইস কত। তো ওয়েটারকে ডাকা হলো, তারপর রীতিমতো ওয়েটারকে ডাকার পর আমরা কল রেকর্ডটা শোনালাম। তো কল রেকর্ডটা শোনানোর পরেও কিন্তু ওয়েটার কিছু করলো না। এটা আপনাদের সাথেও হতে পারে, মাঝে মাঝে ভুল ইনফরমেশান আপনারা পেতে পারেন, আর সেজন্যই যদি আপনারা যান তাহলে আপনারা কিন্তু ভেবেচিন্তে যাবেন। তো এটা হতে পারে তোমাদের সাথেও, আমি বলছি না যেটা আমার সাথে শুধু হবে, এরকম হতে পারে তোমাদের সাথেও। তো তোমরা আগে ভালো করে ইনফরমেশান নেবে যে আসল প্রাইস কত, আর তারপরে কিন্তু তোমরা যাবে। আর দ্বিতীয় যেটা আমি তোমাদের বলবো, খুবই কস্টলি একটা জায়গা। আদার অপশানও আছে বোলপুর, কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, তোমরা আদার রেস্টুরেন্টও কিন্তু প্রেফার করতে পারো। কারণ কি এইখানে ব্রেকফাস্ট খেলাম সেটাতেই কত টাকা নিয়ে নিল, তোমরা বিল তো দেখছোই, স্ক্রিনে তোমাদের বিলটা দেখিয়ে দেবো, তো দেখছোই কত দাম নিয়েছে। তো সেজন্যে আই উইল নট রেকমেন্ড ইউ টু গো টু ক্লাব সেন্ট্রাল। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক বড় ভিডিও হয়ে গেল। দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। টাটা।